আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় 2021-22 অর্থবছরে বিপিসির লোকসান হয় 2000 কোটি টাকা। সেই লোকসান কাটাতে 2022 সালের আগস্টে এক লাফে 50% পর্যন্ত বাড়ায় ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম। এছাড়া গেল 9 বছরের 7 বছরই 44,000 কোটি টাকার বেশি লাভ করেছে বিপিসি। এত লাভের পরেও 6 বছরে তেলের দাম কমেছে মাত্র একবার, যেখানে লিটারে ভোক্তার সাশ্রয় মাত্র 5 টাকা। লাভ লোকসানের হিসাব থেকে বের হয়ে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম নিয়মিত সমন্বয়ের সিদ্ধান্ত প্রথমবারের মতো বাস্তবায়ন করল সরকার। এতে ভোক্তার সাশ্রয় ডিজেলে 75 পয়সা, অকটেনে 4 টাকা ও পেট্রোলে 3 টাকা। পাবলিক লাগে লাগবো মারামারি, তেলের দাম কমছে, কয়টা কমছে এটা তার বোঝে নাই। 75 পয়সা কারো গায়ে বাজে, বাড়াইলেও গায়ে বাজতো না, কমাইছে। আন্তর 100 টাকা করলে বেশি ভালো হতো ভাই আমাদের জন্য। 4 টাকা থেকে 10 টাকা কমালে ভালো ছিল। বিপিসি বলছে সবশেষ 109 টাকা বিক্রয় মূল্যের প্রতি লিটার ডিজেল থেকে আমদানি ও প্রক্রিয়াকরণের খরচ বাদে তাদের লাভ 4 টাকা। অর্থাৎ সেবাদানকারী রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠান বিনা লাভে বিক্রি করলে 4 টাকা দাম কমাতে পারত, সেখানে কমেছে 75 পয়সা। আর বিলাসবহুল পণ্য হিসেবে ডিজেলের চাইতে অকটেনে 10 টাকা বেশি রাখার কথা থাকলেও ব্যবধান রাখা হয়েছে 18 টাকা, আর পেট্রোলে 15 টাকা। যদিও নিজস্ব সক্ষমতার জ্বালানি হিসেবে পেট্রোল অকটেন থেকে লভ্যাংশ কখনোই স্পষ্ট করেনি সংস্থাটি। সেবাদানকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিপিসি নিজেদের অযাচিত খরচ না কমালে কখনোই জ্বালানির দাম যৌক্তিক হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিপিসি, পেট্রো বাংলা, এরা সব সরকারি প্রতিষ্ঠান, তাদেরকে সেবা দেওয়ার কথা হচ্ছে কস্ট প্রাইসে, যা ব্যয় হবে তাদেরকে। এইভাবে ব্যয় বৃদ্ধি হলো, তারপরে তার উপরে তাদের মুনাফা, সরকারের ট্যাক্স ভ্যাটের সঙ্গে সরকারের ডিভিডেন্ড, এই সব মিলিয়ে সরকার জ্বালানি সেবা দিতে যে আমাদের আমরা তার ব্যবসায়ী চরিত্রের শিকার। একই সঙ্গে রেগুলেটরি কমিশনের মাধ্যমে প্রকাশ্যে জ্বালানির যৌক্তিক মূল্য নির্ধারণ না করা হলে ভোক্তার অধিকারও নিশ্চিত হবে না বলে মত তার। ন্যূনতম ব্যয়ে বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ভোক্তা পর্যায়ে প্রাপ্তির নিশ্চিত করতে হবে, রাষ্ট্র সেটা নিশ্চিত করবে। আর মূল্যহার নির্ধারণটা যৌক্তিক ও ন্যায্য হতে হবে, এবং যৌক্তিক ও ন্যায্য হচ্ছে কিনা তা ভোক্তাকে বুঝতে দিতে হবে, ভোক্তাকে সে ব্যাপারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দেশে সব ধরনের জ্বালানি তেলের চাহিদা প্রতি বছর গড়ে 70 লাখ মেট্রিক টন, যার 90% আমদানি নির্ভর। এর মধ্যে ডিজেলের চাহিদা 70%, যার পুরোটাই আমদানি, আর অকটেন আমদানি করতে হয় চাহিদার 40%। পেট্রোল আসে নিজস্ব সক্ষমতা থেকে। মাঝার মাহবুব, এখন ঢাকা। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ।